হ্যালো ভিউয়ার্স, আজকে রান্না করব দেখেন, একেবারে একটু ভিন্ন স্বাদে। ডিমটা সিদ্ধ করে ভেজে রেখেছি। প্রতিদিন আমরা আলু পটল এগুলো দিয়ে ডিম খাই, কিন্তু আমরা এই যে ডাটা, এটা হলো রাজশাহীর বিখ্যাত কাটুয়া ডাটা। এইটা আলু বেগুন, আলু পটল, মিষ্টি কুমড়ো, বরবটি, কাঁচকলা, আর এই যে আপনারা দেখাচ্ছি আমি, এই যে কাঁঠালের বিচি, এইগুলো দিয়ে একটা তরকারি মুখরোচক আর সুন্দর ভিটামিনে ভরপুর এই তরকারিটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। এদিকে নিরামিষ করতে পারেন, আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি শুধু, আর আদা। আর এটা মেইন উপকরণ হলো চালের পোলায়ের চাল। দেখেন পোলায়ের চালটা ভেজে নিয়েছে, এটার সাথে আমি এখন সবজিগুলো দিয়ে দেবো। আর এই ডাটাটা এতই ভালো, আপনারা যারা রাজশাহীতে আছেন তারা তো জানেনই, আর যারা ঢাকাতে এটা পাওয়া যায় না, যদি কোনো সময় কেউ রাজশাহীতে যান তবে এই ডাটাটা অবশ্যই নিয়ে আসবেন। আর স্বজন থাকলে এটাতে চিনি একটু দিতে হবে, সকল প্রকার মশলা, সরিষার তেল একটু বেশি করে দিয়ে দিতে হবে এটা রান্না করার সময়। এটা খুবই একটা ভালো লাগে খেতে, একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। দেখুন আমি একটুখানি জল দিয়ে কষানোর জন্য দিয়ে দিচ্ছি, এই ডাটাটা তাড়াতাড়ি গলেও যায়। আমরা যে ঢাকাতে যে ডাটাটা খাই এটা একেবারেই বিশ্রী খেতে, কিন্তু ওই খাওয়া হয়। আর এটা যতই আমরা চাবাবো, ততই কী পাবো, ততই আমাদের মুখে একেবারে রসে ভরে যাবে, রসগোল্লার রসের মতো। সেই জন্যে আমি একেবারে নিউ, এইটা কোনো দিন আমি চ্যানেলে দিই নেই, আমি এই জন্যে আপনাদের জন্য নিয়ে এসেছি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। দেখুন এখন আমি এটা কষিয়ে নেব, আশা মরিচ, শুকনো মরিচ সব রকমই দিয়েছি, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো, হালকা পরিমাণ মতো দেবেন সকল মশলা, সব মশলার গুঁড়ো সেটি দিচ্ছি, আর ধনে পাতা থাকলে দিয়ে দেবো, খুবই টেস্টি হয়। এবং সাবজেক্ট আড়াই পোলাও চাল থাকার কারণে চিনি গুঁড়ো চাল পোলাওয়ের, এইটা একেবারে গন্ধে ভরপুর হয়ে যাবে। এর মধ্যে মুগ ডাল থাকলে দিয়ে দিতে পারেন, খুবই সুন্দর একটা রেসিপি। এর মধ্যে আমি লাস্টে ডিমটা একসা তরকারিটা হলে ছেড়ে দেবো, এভাবে রান্না করি। সবসময় বাধা গদের মধ্যে আমরা যদি না থেকে এভাবে যদি কিছুটা সবজি সহ ডিমটা খাই, তাহলে আমাদের প্রোটিন এবং ভিটামিনের অভাব দূর হয়ে যাবে। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত ভাত মাখিয়ে এভাবে খেতে পারবে, ভাতের সাথে, রুটির সাথে, পরোটা লুচির সাথেও জমে যাবে। এই তরকারিটা অনেক স্বাদের হয়, আমরা প্রায় সময় খেয়ে থাকি, তাই মনে করলাম সকলের উদ্দেশ্যে এটা একটুখানি ক্যামেরাবন্দি করি, তাহলে সবাই দেখতে পাবে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করতে পারবে। আপনাকে তো অবশ্যই এটা তৈরি করে খাবেন, খুব একটা বেশি দেরি হয় না তৈরি করতে। আবার নিরামিষ হিসাবে একেবার পেঁয়াজ ছাড়া করলেও খুব মজাদার হয়। আমি কষিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি পুরো জলটা দিয়ে দেবো। কাঁচা মরিচের তরকারি নিয়ে দিলে কাঁচা মরিচটা বেশি পরিমাণে দেবেন, কষিয়ে আসতেছে। বাটা মশলা দিয়েও করতে পারেন, এইসব একটু তেলটা একটু বেশি দেবেন। Thank you.
যেগুলো সিদ্ধ হচ্ছে। আমি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, এই যে কাঁঠালের বীজ, কাঁঠালের বীজগুলো তো খাওয়া খুবই ভিটামিনযুক্ত একটা সবজি, আমরা অনেকেই খাই না চলে যাই, কিন্তু এটা অবশ্যই খাওয়া আমাদের জন্য খুব জরুরি। এটাতে এতই ভিটামিন থাকে আর প্রোটিন ভিটামিনের ভরপুর, যে এটা এত উপাদেয় সবজির মধ্যেই পড়ে। দেখেন কত সুন্দর, এখন যেহেতু কষিয়ে দিয়েছে আমি এখন এই গ্রেভির জন্য জলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে জল দেবো, কারণ আলু কাঁঠালের বীজ এগুলো বলছে ডাঁটা করতে সময় লাগবে, এই জন্য পরে মাখো মাখো একটা তরকারিতে পরিণত হবে, সেই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো ডিমটা। আর ঘি থাকলে গাওয়া ঘি, সেটাও আপনারা লাস্টে দিয়ে নামিয়ে নিতে পারেন, তার খুবই স্বাদ লাগে, কত সুন্দর একেবারে। এই সবজিটা আপনারা যারা নিরামিষ খান তারা পেঁয়াজ ছাড়া করবেন, জাস্ট একই পদ্ধতি। লবণটা দেখে নেবেন স্বাদ মতো, যে যেরকম লবণ খেতে পছন্দ করে সেভাবেই দেবেন। নিরামিষ তরকারি অতিরিক্ত বেশি লবণ না দেওয়াই ভালো। একটুখানি হলুদ দিলে দিতে পারেন, না হলেও কোনো সমস্যা নেই। ঢেকে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে কিন্তু একটু হাফ চামচ, হালকা হাফ চামচ এর কম চিনি দিয়ে দিয়েছি, ছোট চামচ। আর এই ডিমটা তো দেখেন হলুদ দিয়ে ভেজে নিয়েছি যাতে কালারফুল হয়, সবজিটা ফুটে উঠেছে। সেই লাস্টে একটু চাট মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখেন সব রকম সবজি থাকে, এটা সাথে ডিম, এইভাবে আপনারা মাছ দিয়েও রান্না করতে পারেন। ডিমটা হতে চলেছে, আর বাসা গেস্ট এসেছে, কথাবার্তা দিকে তরকারিটা সিদ্ধ হচ্ছে, একটু সময় লাগবে। দেখেন সিদ্ধ হইতেছে, অনেক সময় লাগবে হচ্ছে, তো আপনার পুরোটা সিদ্ধ হচ্ছে। একটু সময় থাকলে ধীরে আঁচ দিয়ে বসিয়ে রাখবেন, তাহলে সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যাবে।
আমি পরে সার্ভ আপনাদের দেখিয়ে দেব। আপনারা যদি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবে সপ্তাহের কাছে রাখা চ্যানেল আছে সপ্তাহী টিভি, সেটাতেও নাচ গান করে থাকতে আপনারা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সুন্দর সুন্দর গান, নাচ, ড্রয়িং সব কিছু করে দুটোর সাথে যুক্ত হবেন বন্ধুরা। সপ্তাহী টিভি বলে সার্চ দিলে চলে আসবে বা লিখে সার্চ দিলে চলে আসবে চ্যানেলটা, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম মজার ঝটপট রান্না একেবারে, এই রান্নার সাথে থাকবেন আপনারা।